আজকে রক্ত দিলেন? এর আগে কতবার দিয়েছেন? রক্ত দিলেন কেন? দাদা রক্তদান শিবির করছেন, কতজন এবং কোন সংস্থার পক্ষ থেকে? আমাদের এসো বাঁচি পাবলিক ফোরামের পক্ষ থেকে, প্রতাপদিঘি এসো বাঁচি পাবলিক ফোরামের পক্ষ থেকে রক্তদান শিবির। আর সংখ্যা বলা যাবে না, আমরা বলেছি অন্তত শতাধিক লোককে বলেছি, এক্সপেক্ট করছি 30-50 জনের মধ্যে হবে। আমরা ওই টার্গেট নিয়ে হাঁটছি। এবারে বিভিন্ন জনকে বিভিন্ন সময় আসতে বলা হয়েছে, যেহেতু বর্তমান সময়টা এই করোনা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত, প্রত্যেকেই উদ্বিগ্ন। সে কারণের জন্য এই উদ্বেগের মধ্যেও যেহেতু রক্তের ক্রাইসিস আছে, সে কারণের জন্য আমরা এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা অ্যাপ্রক্সিমেট বলবো, আমরা সংখ্যাটা সঠিক বলতে পারবো, আমরা 30-50 জনের মধ্যে রক্তদাতা পাবো, এটা আমরা আশা করছি। কোন ব্লাড ব্যাংক এই ব্লাড দিচ্ছে? আমাদের পাশেই এগরা ব্লাড ব্যাংক, এগরা ব্লাড ব্যাংকই আমাদেরকে এসছেন, ওনারাই কালেকশন করছে। রক্তদান ছাড়া এছাড়া কী কী করেন? আজকে আপনি দেখবেন হয়তো আমাদের এখানে প্রচুর গাছ রাখা আছে এবং জঙ্গলের গাছ, ফলের গাছ রাখা আছে। আমাদের এটা সারা বছরের কর্মসূচি। অ্যাকচুয়ালি আমাদের এই পাবলিক ফোরামটা তৈরি হয়েছে দুটো এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে, আমাদের যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে সেগুলোর জন্য, প্লাস সামাজিক বিভিন্ন রক্তদান শিবির ছাড়াও বস্ত্রদান, মানুষের ধরুন কোনো ক্যান্সার পেশেন্টকে হেল্প করা বা এই সমস্ত জিনিসগুলো আমরা সারা বছর বিভিন্নভাবে করে থাকি। তো আমাদের পরিবেশ ইস্যু নিয়ে বেশি কাজটা হয় সারা বছর ধরে, পরিবেশ ইস্যু নিয়ে। আজকে বন মহোৎসব রক্তদান শিবিরের সঙ্গে বন মহোৎসবেরও সূচনা হচ্ছে। আপনারা জানেন গত বছর থেকে আমরা এ বছর পর্যন্ত বিদ্যাসাগরের জন্মের 200 বর্ষের জন্য 200 পিস বট এবং অশ্বত্থের চারাগাছে লাগানোর যে পরিকল্পনা, তাতে অনেকটা এগিয়ে গেছি। আমাদের যেমন বিভিন্ন জায়গায় যে সরকারি জায়গাগুলো আছে, ওই সরকারি জায়গায় সেগুলো লাগাচ্ছি। এবং যেহেতু 1820 সালে ওনার জন্ম, 1820টা আমরা দেশীয় গাছ যেগুলো আছে, একদম দেশীয় গাছ, সেই গাছের চারা লাগানোর জন্য আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছি। এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমরা প্রত্যেকটি রক্তদাতার হাতে পাঁচটা মানে বনের গাছ, একটা ঔষধি গাছ সমেত, প্লাস আমরা ফলের গাছও দিচ্ছি, প্রত্যেকের হাতে তুলে দিচ্ছি। এই রক্তদান আজকে কতজন ছেলে কতজন মহিলা দিলেন? এই পর্যন্ত দেখছেন আপনাদের মেয়ে আর ছেলের সংখ্যা প্রায় সমান। আমাদের এর আগের বারেও ঠিক তাই হয়েছিল, আমাদের প্রচুর সংখ্যক মহিলারা এগিয়ে আসেন, এটা আমাদের একটা বিরাট পাওয়া। কারণ এই ধরনের করোনার আবহে মেয়েদের এগিয়ে আসাটা আমার কাছে একটা অত্যন্ত পজিটিভ জিনিস। আমরা কিছুদিন আগে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট ছিল, এই থ্যালাসেমিয়া পেশেন্টকে রক্তদানের জন্য হঠাৎ করে প্রয়োজন হয়েছিল। আমাদের একজন সদস্য বন্ধু, সে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেছে।
প্রশাসন থেকে কি ব্যবস্থা নিয়েছে? প্রশাসনিক ব্যবস্থা আমরা সেইভাবে চাইও না, আর প্রশাসন স্বাভাবিকভাবে না চাইলে যেভাবে পাওয়া যায় না। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয়, আমাদের প্রত্যেক বছর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বনদপ্তর যেটা আছে এবং তার যে বন ভূমি কর্মাধ্যক্ষ আছেন আমাদের মৃণাল কান্তি দাস, উনি আমাদেরকে ভীষণভাবে হেল্প করেন। বিভিন্ন প্রকার গাছের চারা, বিভিন্ন ফলের গাছ প্লাস অন্যান্য গাছ তিনি আমাদেরকে প্রোভাইড করেন, আমরা সেগুলোকে সবাইকে বিতরণ করি, এটা ওনারা করেন। এছাড়া আমরা কারোর কাছে সেভাবে চাইও না আর সেভাবে কেউ দেয়ও না, মানে বোঝাযোগ হয়ে কেউ দেয়।